আমি রণজিৎ, আর আপনারা দেখছেন রাজ গার্ডেন্স। আজকে যে গাছটা দেখছেন এটা হচ্ছে বোগেনভিলিয়া। বোগেনভিলিয়ার অনেকগুলি কালার আছে, তার মধ্যে এটি একটি। তো এই গাছটাতে মোটামুটি আমি ফুল পেলাম দ্বিতীয়বার। প্রথমবার কেনার সময় আবার পেয়েছিলাম, এটা দ্বিতীয়বার। তো প্রায় 1 বছরের পর এটা ফুল পেলাম। আমি ভেবেছিলাম যে আর ফুল হবে না হয়তো। তো মানে আমি একজনের ইউটিউবে ভিডিও দেখতে খুব ভালোবাসি, সেটা হচ্ছে আমাদের সমর দা, গ্রিন ফ্যান্সের। তো উনি বলেছিলেন, মানে ভিডিওতে বলেছিলেন আর কি, যে কোনো কিছু যত্ন করলে সে নিরাশ করে না। তো আমি তার ভিডিও দেখে অনেকটা অনুপ্রাণিত হই, তো সেইভাবেই গাছটাকে যত্ন নিতে শুরু করি। তো তার ফল আজকে দেখতেই পাচ্ছেন। থ্যাংক ইউ সমরদা। আর যদি আপনি ভিডিওটা আমার দেখেন তো অবশ্যই একটা কমেন্ট এসে কমেন্ট করে যাবেন। আমি কিন্তু আপনার বিরাট বড় একটা ভক্ত। তো দেখুন, এটা মনে হয় আপনার জন্যই সম্ভব হয়েছে সমর্থ, এটা আপনার জন্যই সম্ভব, কেন আমি এইটার হাল ছেড়েই দিয়েছিলাম প্রায়। রিয়ার হয়তো আমাকে ফুল দেবে না, যে আমার খুব খারাপ লাগছিল যখন এটা থেকে ফুল পাচ্ছিলাম না। প্রায় 1 বছরের উপরে এটা ফুল দেয়নি। তো আপনার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে গাছটার উপর আবার যত্ন নিতে শুরু করি। আপনি যেভাবে যেভাবে বলেন আমি সেইভাবেই মোটামুটি গাছের যত্ন নেওয়ার চেষ্টা করি। দেখুন, থ্যাংকস টু ইউ সমরদা। সত্যি আমি আজকে এত খুশি বলে বোঝাতে পারবো না, যে এই গাছটা থেকে যে আমি ফুল পাবো সেটা আমি ভাবতে পারিনি। এটা বোধ হয় সম্ভব হয়েছে আপনার জন্যই। তো বন্ধুরা, যদি এই ভিডিওটা আমার ভালো লাগে তো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশানের বেল আইকন দাবিয়ে অলে প্রেস করবেন, আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে লাইক শেয়ার করবেন। সাবস্ক্রাইবার বাড়ছে না, আর এই চ্যানেলটা সত্যি খুব নতুন। আপনারা হয়তো আমার ভিডিও দেখছেনই না, তার কারণ হচ্ছে আমার ভিডিওর গ্রোথ খুব কমে যাচ্ছে, ভিউয়ার্স হচ্ছে না। তো প্লিজ যখন এত কষ্ট করে ভিডিও বানানোর পর ভিডিওতে ভিউজ আসে না, লাইক আসে না, সাবস্ক্রাইব বাড়ে না, তখন সত্যি আমাদের মন এমনিই ভেঙে যায়। তো হয়তো আমার ভিডিও আপনাদের ভালো লাগছে না, তো তবু বলবো আমার চ্যানেলটা এসে একবার ঘুরে যান। তো আজকের মতো বাই, টাটা।